এই স্লোগান নিয়ে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো 15তম মানবাধিকার নাট্য উৎসব। মানবাধিকার সংস্কৃতি গড়ে তুলতে 70 জন সদস্য নিয়ে 1998 সালে ঝিনাইদহে গড়ে ওঠে মানবাধিকার নাট্য পরিষদ। এরপর থেকে প্রতি বছরই উৎসবের আয়োজন করে আসছে সংগঠনটি। আনন্দ র্যালি দিয়ে শুরু 15তম মানবাধিকার নাট্য উৎসবের। উত্তোলন করা হয় জাতীয় পতাকা, ছিল ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন, বিভিন্ন নাট্য সংগঠনের নাটকে উঠে আসে বাল্যবিবাহ, বহুবিবাহ, হরতাল, অবরোধের মতো নানা ইস্যু। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 1998 সাল থেকে কাজ করে যাচ্ছে ঝিনাইদহের মানবাধিকার নাট্য পরিষদ। নিজ পরিসরে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলাই তাদের লক্ষ্য। আয়োজকরা মনে করছেন এ ধরনের আয়োজনের মাধ্যমে একদিকে যেমন জনগণকে নানা বিষয়ে সচেতন করা যাবে, তেমনি বেরিয়ে আসবে তরুণ নাট্যকর্মী। আর এরকম একটি উৎসবে অংশ নিতে পেরে দারুণ খুশি নাট্যকর্মীরাও। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী অজয় দাসকে মানবাধিকার নাট্য পরিষদ স্মারক 2013 তুলে দেওয়া হয়। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, থাকুন মাই চয়েস এন্টারটেইনমেন্ট 24 এর সাথে।